তোরা পারবি আর কিছু পারবি না সেটা সেটা হলো শুধু বলৎকার 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 ফেফার ত্রিবিনি গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছে আল মাদ্রাসা দুবাই দি রাসূল পাক বলেন মাদ্রাসা আমি নবীর বাপ মাদ্রাসা আমি নবীর ঘরকে তোমরা শেষ করে দিয়েছো বরবাদ করে দিয়েছো যে ব্যক্তি রাসূলের আগমনকে বেদাত বলবে তার জন্মের সমস্যা না তার কাজ জন্মের সমস্যা রাসূলের আগমনকে কিভাবে বেদাত বলবে আল্লাহ সবাইকে হক বুঝা তৌফিক দাও আমিন একটু জোরে বলেন না আমিন খবরদার আশিক রাসূলের অন্তরে কোনোদিন আঘাত দিবেন না আপনার ভালো লাগতেছে না আপনি জুলুস করিয়েন না আপনার ভালো লাগতেছে না আপনি কিয়াম করিয়েন না আপনার ভালো লাগতেছে না আপনি জুমা খাইয়েন না ঠিক না কিন্তু বেদাত বলার কোনো সুযোগ একটু জোরে বলেন না 24 টা ঘন্টা আমাদেরকে ডাকে দেবে বেদাতি এ বাতাল গুলো 24 ঘন্টা ডাকে দেবে কি আমরা বলে বেদাতি জরিপ চালায় দেখ না তোদের মতো বেদা লজ্জা লাগে তোদেরকে আমাদেরকে তোমরা যে বেদাতি বলো তোমাদেরকে বেদাত আমরা আমাদেরকে যে তোমরা বেদাতই বলো তোদের বেদার সম্বন্ধে যদি ভাইয়ের নখ থেকে শুরু করি মাথা চুল পর্যন্ত পাগল হয়ে যাবি তোদের এত বেদাত এক নম্বর বড় বেদাত লজ্জা লাগে আমাদের তবু বলে দিচ্ছি একটা কোমলমতি ছেলেদেরকে দিয়েছি মাদ্রাসায় পড়ানোর জন্য তোমরা শুরু করে দিলে বলৎকার খবরদার ঠিক না তোমরা কেন আমাদেরকে বেদাতই বলো আগাতুন করা তোমরা বেদা খবরদার কোনোদিন এই কথা বলিও না ভালো লাগেন না করিয়েন না কিন্তু সুন্নিদেরকে বেদাতি বলার কোনো সুযোগ নাই আল্লাহ বুঝা শোনা আমল করার তৌফিক দান কর একটু জোরে বলেন না আমাদের আকাবের ইমামে আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক সারা বাংলা রহমতুল্লাহ আলাই এক হুজুর দেখতেছি জঙ্গি ওসামা বলতেছে শিয়ালে বাংলা নজবিলা বলেন সেরা বাংলাকে বলতেছেন কি শিয়ালে বাংলা কত বড় বিয়াদবি করলেন দেখলেন তো তাদেরকে আমরা ছেড়ে দিব তাদেরকে আমরা ছেড়ে দিব তোমরা আমাদের উযুদদের নাইব রাসূল আকাবাদের সাথে মশকারা করবেন তোমাদেরকে তো ছেড়ে দিব এই দলিল তোমরা পেলে কোথায় হাজার হাজার বাতাল একসাথে কোনোদিন সেরা বাংলার সাথে মোকাবেলা করতে পারস নাই তোরা আমাদের সাথে এসে মোকাবেলা হেক করে ডাক দিয়েছেন তাড়াতাড়ি ফাসরাফ করে দিয়েছো ঠিক না তারা বলে আমাদের সাথে মোনাজারা করে কি বলে এগুলো ভারতের জবিনত লক্ষ লক্ষ বাতেল একজন আলা হযরত লক্ষ লক্ষ বাতেলের সাথে একজন ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা হুজে হাত করেছেন উনার সাথে বারো নাই তোমরা কি সুন্নিদের সাথে মোকাবেলা করবে ঠিক না তোদের একটাই কাজ শুধু মজবুত আছে এ তোদের একটা কাজ মজবুত আছে সেটা হলো মাদ্রাসায় ছেলে দিয়ে শুধু কাফর তুলি বলৎকার করা এটা তোমাদের বড় কাজ এর থেকে আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না ঠিক না কি বলে এগুলো আমাদের একটা কাজ তোরা পারবি আর কিছু পারবি না সেটা সেটা হলো শুধু বলৎকার 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 ফেফার ত্রিবিনি গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছে আল মাদ্রাসা দুবাই দি রাসূল পাক বলেন মাদ্রাসা আমি নবীর বাপ মাদ্রাসা আমি নবীর ঘরকে তোমরা শেষ করে দিয়েছো বরবাদ করে দিয়েছো বলৎকার জাত তোমরা আমাদেরকে বেদাত 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 আগাতুন গোরা বেদাত বাংলাদেশ সরকার যদি আমাকে তাদের বিচারের দায়িত্ব দিত জিনিসি বেরে 10 কেজি ভাত তো দিশুতে লটকাইরে গুড়াইতাম এই লৌলর কি লইয়া না লইয়া